শুধু ডান আর বাম নয় মানুষ সরকারের হাত থেকে মুক্তি চায় বলে দাবি করেছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশে তিনি এ দাবি করেন আজ গো দেশটা দানবের কবলে পড়ে তছনছ হয়ে গেছে বলেও তিনি মন্তব্য করেন তিনি বলেন বুঝেও না বোঝার ভান করে সরকার শুধু ডান বা বাম নয় সবপন্থীর মানুষ সরকারের হাত থেকে মুক্তি চায় বিএনপির মহাসচিব আরো বলেন সরকারের অপরাধ দেশের গণতন্ত্র ধ্বংস করেছে দেশটাকে তামাশায় পরিণত করেছে তারা গণতন্ত্রের লেবাস পড়ে শুধু বিএনপি নয় সব গণতান্ত্রিক মানুষ আবারও জেগে উঠেছে তারা আন্দোলনের বিপ্লব করবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন একদলীয় স্বৈরাচারীর সরকার বুলেটের জোরে ক্ষমতা এসেছে ভোটের জোরে নয় এই কারণে ভোটের অধিকারের নির্বাসনে পাঠিয়েছে রাজপথে আন্দোলনের মাধ্যমে তাদের বিদায় দেয়া হবে বলেও দাবি করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা